عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য যিনি এই মহাবিশ্বের প্রতিপালক এবং আল্লাহ তাআলার 99টি নামে শুরু করতেছি আজকে আপনাদের যে বিষয়টা আমি বলতে যাইতেছি সেটা হচ্ছে মোহাম্মদ কাসেম তার বাড়ি লাহোর শহরে পাকিস্তানে তার পিতার নাম আব্দুল করিম এবং তিনি 312 বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন এবং 512 বেশি আল্লাহ তাআলা তার স্বপ্নে এসেছেন আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটি হলো মোহাম্মদ কাসেম তিনি আমার স্বপ্নে এসেছিলেন এই স্বপ্নটি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আমি দেখতে পাই যে মোহাম্মদ কাসেম একটি বিছানায় শুয়ে আছে তখন আমি তাকে জড়িয়ে ধরি এবং বলি হে ইমামুল মাহদি আপনি কি আমাকে আপনার সঙ্গী হিসাবে নেবেন না তখন সে বলে অবশ্যই নেব তোমাকে সঙ্গী হিসেবে আমি অবশ্যই নেব হঠাৎ একজন তার পাশে থেকে একজন বলে না সে পাপি সে জেনাগারি তখন আমিও বলে আমি তখন বলি না সে এরকম লোক নয় তখন মোহাম্মদ কাসেমের চেহারা মোবারকটা লাল টকটকা হয়ে যায় রাগে এবং সে কিছু বলে না যে কি বলবো এখানে কিছু বলার নাই তখন আমি তাকে বলি যে এটা কোনো বিষয় না এবং আমি তাকে অনেকবার দেখছি যে সে খুবই চিন্তার ভিতরে মগ্ন আছে মানে খুবই চিন্তা করতেছে মানুষ তাকে গালাগালি করে এই জন্য সে খুবই চিন্তায় আছে তখন আমার স্বপ্নটি শেষ হয় এবং মুয়াজ্জিন আজানে আমার স্বপ্নটি শেষ হয় তখন আমি নামাজ পড়তে যাই এই পর্যন্ত আমার স্বপ্ন ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ খায়রা اللهم صل على محمد وآل محمد اللهم صل على